নিজেকে প্রস্তুত করছেন জাতীয় দলের ওপেনার নাঈম শেখ। তামিম ইকবালের বিকল্প হিসেবে তাকে ধরা হয়েছিল, তবে ফর্মহীনতায় এখন তিনি জাতীয় দলের বাইরে, সুযোগ পাননি টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও। বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের শুরুটা করেছিলেন ফুটবল দিয়ে, এরপর পিচে একজন নেট বলারকে নিয়ে চলে যান, সেখানে প্রায় আধ ঘন্টার মতো নকিং করেন, পুল শটে বেশি প্রাধান্য দিচ্ছিলেন। জাতীয় দলে তার শুরুটাও দারুণ ছিল, ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নাঈম। সিরিজ নির্ধারণী ম্যাচে ক্যারিয়ার সেরা 81 রান করেও সমর্থকদের মন জয় করেছিলেন, কিন্তু এরপরে নিজেকে আর মেলে ধরতে পারেননি। অধিক ডট বল খেলার জন্য সমালোচিত হয়েছেন ব্যাপক, নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটসম্যানকেও পড়তে হয়েছিল চাপের মুখে। তার ব্যাটিংয়ের সময় বাংলাদেশের টি টোয়েন্টির ব্যাটিংটাও শুরু হতো ধীর গতিতে, যেখানে পাওয়ার প্লেট 6 ওভারে অন্য দেশের ব্যাটসম্যানরা রানের ফোয়ারা ছোটান। শটের ভ্যারিয়েশন নিয়েও ঘাটতি রয়েছে এই ক্রিকেটারের। প্রতিপক্ষের বোলারদের সামনে দাপুটে মনোভাব নিয়ে ব্যাটিংটা নাঈমের কাছ থেকে এখনও প্রত্যাশিতভাবে দেখা যায়নি। বর্তমানে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই আছেন। মাঝে এশিয়া কাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন, কিন্তু তার ব্যাটে ব্যর্থতার কালিমা এখনও দূর করতে পারেননি। এখন পর্যন্ত 35টি টি টোয়েন্টি ম্যাচ খেলে 23.97 গড়ে 815 রান করেছেন তিনি। টেস্ট ও ওয়ানডে খেলার সুযোগ হয়েছে তার, এক টেস্টে 24 রান এবং দুইটি ওয়ানডেতে মাত্র 1 রান করেছেন। এনসিএলকে বেছে নিয়েছেন প্রস্তুতির জন্য বড় মঞ্চ, আর তাই তো ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে কাজ করে যাচ্ছেন নিজে থেকেও। বাংলাদেশে ওপেনিং সমস্যার ঘাটতি পূরণ করতে এগিয়ে আসতে হবে নাঈম শেখের মতো তরুণ ক্রিকেটারদের। বিশ্বের যে কোনো মাঠে খেলার মতো মানসিকতা, টেকনিক ও স্কিল দিয়ে নিজেকে তৈরি করতে হবে সর্বাত্মকভাবে। হাসান আহমেদ টুটুল, অনফিল্ড।